আমার এই সামান্য অবদান হয়তো তাদের জন্য বড় একটি সাহায্য। আমি চাই তারা জানুক আমরা তাদের কথা ভাবি। লেবাননের সংকটগ্রস্ত মানুষের জন্য নিজের জমানো অর্থ ও স্বর্ণলঙ্কার দিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ইরানি এই নারী। বর্তমানে অর্থনৈতিক ও সামাজিক সংকটে ভুগছে লেবানন। খাদ্য ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইরানি নারীরা অভিনব এই উদ্যোগের মাধ্যমে লেবাননের সংকটগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেহরানের একটি মসজিদে তারা নিজেদের ব্যবহৃত স্বর্ণালঙ্কার দান করেছেন, যা লেবাননের হিজবুল্লাহ ও সাধারণ মানুষের জন্য সাহায্য হিসেবে ব্যবহৃত হবে। গতকাল তেহরানের একটি ফান্ডরাইজিং অনুষ্ঠানে অসংখ্য নারীর আবেগভরা চেহারা লক্ষ্য করা গেছে। তারা যে স্বর্ণালঙ্কার দান করেছেন তা শুধু তাদের শৌখিনতাই নয়, বরং মানবতার প্রতি তাদের গভীর ভালোবাসার একটি চিত্র। আংটি, গহনা এবং চুরি, এই সবই আজকের সংকটের মুখে লেবাননের মানুষের জন্য নতুন আশার সঞ্চার হয়ে উঠবে। নারীদের এই স্বেচ্ছাসেবামূলক কাজ একটি শক্তিশালী বার্তা বহন করছে, যা ইসরায়েলি হানাদারদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নারীদের ঐক্যবদ্ধতার একটি দৃষ্টান্ত। ইরানি নারীদের এই দান আমাদের মনে করিয়ে দেয় একতা ও সহমর্মিতা কতটা শক্তিশালী হতে পারে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে লেবাননের সংকটের মাঝে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।